আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো আপনাদের সামনে যে আপনারা কয়েকদিন ধরে দেখছেন একটা যুদ্ধের পরিস্থিতি ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি ভারতীয় অর্থনীতির জন্য এটি কি হুমকি আজকে এটা নিয়েই আমাদের কে স্টাডি তো অনেকে জানতে চেয়েছেন আজকে আমরা বলবো যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল ও অস্থির সমস্যা হিসাবে বিদ্যমান এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আন্তর্জাতিক পরিসরে উল্লেখযোগ্য প্রভাব ফেলে আসছে ভারত একটি দ্রুত বর্ধমান অর্থনীতি হিসাবে পরিচিত এই অঞ্চলের সংঘাতের প্রভাব থেকে মুক্ত নয় ভারত কারণ কি না ইরান ও ইসরায়েল সংঘাতের কারণে ভারতের অর্থনীতিতে কি প্রকার ক্ষতিগ্রস্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ দিকগুলো আজকে আমরা তুলে ধরব কারণ কি প্রথম কারণ যে মধ্যপ্রাচ্য ভারতের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক ও কূটনৈতিক অবস্থানের উপর বিশাল প্রভাব ফেলে তো আজকের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে ভারতীয় অর্থনীতি ভারতীয় মার্কেটের মধ্যে কি প্রভাব ফেলবে আজকে আমরা একটা ডিটেলস জানবো তো আপনারা মনোযোগ দিয়ে আজকের এই এপিসোডটাকে জানুন সিন্ধুকের এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনারা মার্কেটে আগামী দিনে টাকা রাখবেন না টাকা তুলে নেবেন আজকের এই এপিসোড থেকে কিন্তু আপনারা জানবেন মধ্যপ্রাচ্য ও ভারতের জ্বালানি নিরাপত্তা প্রথম দিকটা আমরা আজকে দেখিনি ভারতের জ্বালানি নিরাপত্তার বড় অংশে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই অঞ্চলে উৎপাদিত হয় এবং ভারত তাদের অপরিশোধিত তেলের অধিকাংশই এই অঞ্চল থেকে আমদানি করে ইরান সৌদি আরব ইরাক ও কুয়েতের মতো দেশগুলি ভারতের প্রধান তেল সরবরাহকারীদের মধ্যে কিন্তু অন্যতম তবে ইরান ইসরায়েল সংঘাত এই অঞ্চলে তেল সরবরাহ হচিনে বিঘ্ন ঘটে পারে এটা কিন্তু বলা যায় ইরানের উপর পশ্চিমী নিষেধাজ্ঞাগুলি মানে নিষেধাজ্ঞাজগুলো আরোপ আছে যদি আরো কঠোর করা হয় বা যদি সংঘাতের ফলে তেল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তবে ভারতের আমদানি খরচ বেড়ে যেতে পারে যা সরাসরি ভারতের অর্থনীতি ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তেলের দাম বেড়ে যায় তাহলে ইকোনমি যেখানটায় ডিপেন্ড তেলের উপরে তাহলে কিন্তু ভারতের ইকোনমি তো পড়বে আপনার তেল থেকে যেগুলো উৎপাদন হয় সেগুলোর দাম নিশ্চিতভাবে বাড়বে ভারতের ইকোনমি তেল নির্ভর আমাদের এখানে তেল নাই সেইভাবে তাহলে আমরা কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হব এর পর যেটা আসছে ইরান ইসরায়েল সংঘাত এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে মধ্যপ্রাচ্যে তেলের দাম নাটকীয় ভাবে বৃদ্ধি পেতে পারে বৃদ্ধিও হয়েছে কয়েকদিনে যে চার পার্সেন্ট অব্দি বেড়ে গেছে চুয়াত্তরের কাছাকাছি কিন্তু ডাব্লিউটিআই পৌঁছেছে এটি ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারত ক্রমবর্ধমান শিল্প খাতের জন্য বিপুল পরিমাণে জ্বালানির প্রয়োজন ভারতের যে ইকোনমি সেখানে কিন্তু যে ইন্ডাস্ট্রি আছে তার জন্য কিন্তু তেল ছাড়া চলবেই না তেলের মূল্যবৃদ্ধি হলে ভারতের আভ্যন্তরীণ উৎপাদনের খরচ বেড়ে যাবে এবং পণ্য দ্রব্যের দাম বাড়বে যা দেশের সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এর পাশাপাশি দেশের বৈদেশিক যে মুদ্রার মজুত হ্রাস পেতে পারে কারণ তেল আমদানির খরচ বাড়বে তো এর পরের বিষয়টা কিন্তু আপনারা শুনুন পরের বিষয়টা কিন্তু আরো গুরুত্বপূর্ণ ইরান ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক এটাও খুবই গুরুত্বপূর্ণ যে তেল রিলেশনস সেটার উপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আমরা বলবো ভারত আর ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইরান শুধু তেলের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং অন্যান্য পণ্য যেমন ফার্টিলাইজার খাদ্যদัพ্ব খনিজ পদার্থের সর্বদাহও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এটাও খুবই গুরুত্বপূর্ণ যদি ইরান ইসরায়েলের संघा তীব্র হয় এবং ইরানের উপর নিষেধাজ্ঞা বা অন্যান্য কূটনৈতিক পদক্ষেপগুলির আরও জোরাদার করা হয় তবে ভারতের সঙ্গে ইরানের বাণিজ্যিক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যে বাণিজ্য সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এর ফলে ভারতের শিল্প কৃষি খাতের ওপর প্রভাব ফেলতে পারে যা দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে কিন্তু কমিয়ে ফেলতে পারে তাছাড়া ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন এবং এর মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যিক রুট গড়ে তোলার প্রকল্প ভারতের জন্য কৌশলগত ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েলের সংঘাতের কারণে চাবাহার বন্দরের উন্নয়ন ব্যাহত হতে পারে যা ভারতের বাণিজ্যিক কৌশলগত স্বার্থের কিন্তু ক্ষতি করতে পারে চাবাহার বন্দরের মাধ্যমে ভারত শুধু আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে পারবে এটা নয় বরং এটি পাকিস্তানের উপর নির্ভরতা হ্রাস পাবে সংwidehatের ফলে যদি এই প্রকল্প বিলম্ব ঘটে মানে দেরি হয় তবে কিন্তু ভারতের কৌশল কত বিপন্ন হতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপর যেটা আসছে যে কূটনৈতিক প্রভাবটা কি আছে সেটা কিন্তু খুব জানা দরকার ভারত একটি জটিল ভূরাজনীতি প্রেক্ষাপটে অবস্থান করছে যেখানে দেশটি একটি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাই অন্যদিকে ইরানের সঙ্গেও দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তিগত বৃদ্ধি পেয়েছে কিছু বছরের আগে থেকে কিন্তু ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ বিশেষ করে জ্বালানি এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইরান ইসরায়েলের সংঘাতের কারণে ভারতকে কূটনৈতিকভাবে একটি কঠিন অবস্থানে পড়তে হতে পারে যেখানে তাকে দুই দেশের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হতে পারে এবং হবে যদি সংঘাত বাড়তে থাকে এবং আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রভাব ফেলে তবে ভারতকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে যা কূটনৈতিক ও অর্থনৈতিক জগতে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন সিন্ধু তো এরপরে আন্তর্জাতিক বাজারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটাও আমরা বলছি আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগের উপর কি প্রভাব পড়বে সেটাও কিন্তু দেখে নেওয়ার দরকার মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে তেলের মূল্য বৃদ্ধি ছাড়াও মধ্যপ্রাচ্য অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে যারা আমাদের ভারত থেকে বিভিন্ন জিনিস কেনেন ভারত একটি উদীয়মান বাজার হিসাবে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য কিন্তু আকর্ষণীয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু একটা ডেভেলপ নিয়ে চলছে এবং ডেভেলপ কান্ট্রি বানানোর জন্য কিন্তু অনেক কিছু আমাদেরকে ভাবতে হচ্ছে এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজারে থেকে তাদের পুঁজি কিন্তু প্রত্যাহার করতে পারে অর্থাৎ এফআইআই রা কিন্তু পারে আমরা স্টক মার্কেটে কয়েকদিনে দেখেছি দুদিনে কিন্তু বড় অঙ্কের কিন্তু ডাউনফল হয়েছে যারা দেখেছেন পরের দিন দেখে যা ভারতের অর্থনীতিকে কিন্তু একটা বড় আঘাত আনতে পারে যদি এরকম করতে থাকে এবং এপ্রিলের পর সবচেয়ে বেশি এটা কিন্তু ডাউনফল ভারতের শেয়ার বাজারও অস্থির হতে পারে যেটা বিভিন্ন শেয়ার আছে তেল সংক্রান্ত শেয়ার তেল রিলেটেড শেয়ার যা দেশে সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতাকে কিন্তু বিপন্ন করতে পারে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যও কিন্তু ঘ্ন সৃষ্টি হতে পারে যা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে ভারত একটি প্রধান আমদানি এবং রপ্তানিকারক দেশ মধ্যপ্রাচ্যে অঞ্চলে আঞ্চলিক পথগুলো যদি বিপজ্জনক হয়ে ওঠে তবে ভারতের বাণিজ্যিক ব্যাঘাত সৃষ্টি করতে পারে বিশেষ করে সিঙ্গাপুর থেকে খাল পর্যন্ত যে বাণিজ্যিক রুটগুলি রয়েছে তা যদি সংঘাতের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তবে ভারতের নতুন বাণিজ্যিক পথ এবং বিকল্প উৎস খুঁজতে হতে পারে যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হতে পারে তাহলে কি কি হতে পারে আমরা এবার জানালাম এবার আমরা যেটা জানাবো যে এটার ফলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ইরান ইসরাইলের সংঘাতে ভারতের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি হিসাবে বিবেচিত হতে পারে যেটা আমরা প্রথম থেকে বলেছি জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক কৌশল প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ভারতের এই সংঘাতে সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে বিশেষ করে তেলের মূল্যবৃদ্ধি বাণিজ্যিক শৃঙ্খলতা বিঘ্ন এবং অর্থনৈতিক আন্তর্জাতিক বিনিয়োগের ওপর চাপ ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে কিন্তু কমিয়ে দিতে পারে তাই এই অঞ্চলে সংঘাতের কারণে ভারতকে সতর্ক নজর রাখতে হবে এবং উপযুক্ত কৌশলগত পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা যায় যারা ভয় পাচ্ছেন বিনিয়োগ করতে তাদেরকে বলবো একটু থেমে চলুন যদি একশো টাকা থাকে তাহলে পঁচিশ টাকা বিনিয়োগ করুন সময় আছে ওপরে আছে মার্কেট আপনারা যদি ভালো দামে ভালো জিনিস পান তখন কিন্তু সেটাকে কিনুন এবং কিছু জন্য রাখুন সিন্দুক এইরকম বিষয় নিয়ে আসে যেগুলো আপনারা চান আপনারা কি কি বিষয় দেখতে চান আমাদেরকে জানান আমরা সিন্ধুকের এই ইউটিউবে নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার